পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। আর্মি হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া এবং হেডকোয়ার্টার্স ইস্টার্ন কমান্ডে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ অফিসিয়ালি একটা রিক্রুটমেন্ট রিলিজ করা হয়েছে, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় ভিত্তিতে যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। কোন কোন পদে নিয়োগ করা যাবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত। তো লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2022। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটা এই ডিটেলস নিয়ে আলোচনা করব। অবশ্যই বলব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার, এবং যারা যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা দেখবেন, না হলে বিষয়টা আমি বুঝাতে সক্ষম হব না। তো ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনারা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লার্ক ও গ্রুপ ডি পদে চাকরি। সেটা হলো পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক। মোট শূন্য পদ রয়েছে এই পদের ক্ষেত্রে 8টি। সে এডুকেশন ও কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে। এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ইংরেজিতে কম্পিউটারে মিনিটে 35টি এবং হিন্দিতে মিনিটে 30টি শব্দ তোলার অর্থাৎ টাইপিং করবার দক্ষতা থাকতে হবে। এজ হিসেব করবেন, প্রার্থীদের বয়স অবশ্যই মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 25 বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে বেতন এই পদের ক্ষেত্রেও প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে, ঠিক আছে? এখানে কোনো বেতন নির্দিষ্ট করে ঠিক এখানে দেওয়া নেই। এবং পরবর্তী যে পোস্ট সেটা হলো স্টেনোগ্রাফার। মোট শূন্য পদ 8টি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে হিন্দি বা ইংরেজিতে কম্পিউটারে মিনিটে 80টি শব্দ তোলার দক্ষতা থাকতে হবে, তবে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে এইজ ক্যালকুলেট এবং এইজ কীভাবে আপনার বয়সটা হিসেব করতে হবে সেটা একটু দেখে নিন। প্রার্থীদের বয়স অবশ্যই মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 25 মধ্যে হতে হবে, অর্থাৎ আগের পোস্টের মতন বয়সসীমা সেম রয়েছে। বেতন এই পদের ক্ষেত্রে প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট মেসেঞ্জার, মোট শূন্য পদ 15টি। পরবর্তী পোস্ট ড্রাফটি, মোট শূন্য পদ 1টি। তার পরবর্তী পোস্ট সাফাইওয়ালা 3টি, গার্ডেনার 2টি। এই সবগুলো পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে। মেসেঞ্জার, ড্রাফটি, সাফাইওয়ালা, গার্ডেনার এই সব পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে। কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই এই এই পদগুলোর জন্য অ্যাপ্লাই করা যাবে। এই পদগুলোর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতিটা এখন আমরা জেনে নিই। তো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আমরা দেখুন এটা আমরা দেখব। এই পদের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিম্নের একটি পত্রটি পূরণ করে। অর্থাৎ আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা আপনারা গেলেই সেখানে একটি পিডিএফ ওপেন হয়ে যাবে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। সেটা প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে আবেদনপত্রের নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে, সম্পূর্ণ ঠিকঠাক নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এবং এখন আপনাদের জানাবো যে আবেদনপত্র কোথায় পাঠাতে হবে, ঠিকানাটা জেনে নিন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া, এবং এখানে দেখতেই পাচ্ছেন এটা লিখে আপনাদের পোস্ট অফিসে পোস্ট করতে হবে, এবং এই ঠিকানাটা লিখে দিতে হবে, কোন ঠিকানায় পৌঁছবে সেই ঠিকানা এটাই হবে, ঠিক আছে? এবং আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হলো বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মধ্যে, ঠিক আছে? নিয়োগ পদ্ধতি অর্থাৎ অলরেডি আবেদনপত্র জমা না শুরু হয়ে গেছে, 21 দিনের মধ্যে আপনাকে কিন্তু এটা জমা করতে হবে। নিয়োগ পদ্ধতিটা আপনাদের বলে দিই, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে নিয়োগ করানো হবে। অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে দিব, এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।